অনেকদিন ধরেই শোনা যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার বাংলাদেশ সফরে আসার কথা। বাংলাদেশের ফুটবল ভক্তরা মুখিয়ে আছে নিজেদের পছন্দের এই ফুটবলারকে এক ঝলক দেখতে। আগামী মে মাসে ভারতের কলকাতা হয়ে বাংলাদেশে আসার কথা থাকলেও ভারতের লোকসভার জন্য তা পেছানো হয়েছে। তবে ডি মারিয়া বাংলাদেশে আসার আগেই বাংলাদেশ আসবেন আরেক আর্জেন্টাইন ফুটবল তারকা রদ্রিগো ডি পল। আর্জেন্টিনার জার্সিতে 2018 সালে অভিষেক হয় ডি পলের। 2021 সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। 2021 সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলের সূচনাও করেছিলেন ডি পল। 2022 সালে ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এই ইভেন্ট আয়োজনের তথ্য অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টে ঢাকায় আসতে পারেন ডি পল। গণমাধ্যমের তথ্য মতে মের শেষ দিকে লা লিগার শেষ ম্যাচ খেলে এই সফরে আসবেন ডি পল। এর আগে গেল বছর বাংলাদেশ সফরে আসেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ রোমেরো। সেই সফরে মাত্র 11 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন এই ফুটবলার। এতে বাংলাদেশের অনেক ফুটবল সমর্থকরাই নিজের পছন্দের খেলোয়াড়ের দেখা পাননি। তবে এবার ডি মারিয়া এবং রদ্রিগো পলকে এক ঝলক দেখতে মুখিয়ে আছে বাংলাদেশের দর্শক সমর্থকরা। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।